যে দেশের ফুটবলে নারীদের হাত ধরে এলো এত বড় সাফল্য, মাত্র আট মাসের ব্যবধানে সেই নারী ফুটবলই এখন থমকে থাকা অবস্থায়। মাঠে খেলা নেই, নেই সাফল্য ধারা ধরে রাখতে ফেডারেশনের কোনো প্রয়াসও। সাফ জয়ের পর অন্যান্য দেশগুলো আট থেকে নয়টি ম্যাচ খেললেও দক্ষিণ এশিয়ার সেরা দলটা কোনো টুর্নামেন্টের আলোর মুখেই দেখতে পারেনি। ক্যারিয়ার নিয়ে হতাশায় ফুটবলকেই বিদায় জানাচ্ছেন স্বপ্নাদের মতো তারকা ফুটবলাররা। দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটনও। নারী ফুটবলের সাফল্যের রূপকারের কেন এমন বিদায়ের সিদ্ধান্ত, তা খতিয়ে দেখার আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গোলাম রব্বানী ছোটন ভাই যে এই দেশ আমাদের নারী ফুটবলের জন্য যে ধরনের অবদান রেখেছেন, এটা আসলে কোনোভাবেই কোনো কিছু দিয়ে আসলে এটা পূরণ হবার নয়। তাদের মতো মানুষদেরকে আরও বেশি সম্মানিত করা উচিত, যে কারণেই হোক তাকে অবশ্যই আমি মনে করি যে ফুটবলের স্বার্থে, নারী ফুটবলের স্বার্থে তাকে ধরে রাখা উচিত। খেলোয়াড়দের যে কথাগুলো আপনারা বলছেন, তো এটি আমি মনে করি যে এই ধরনের ঘটনা কেন ঘটেছে অবশ্যই এটি বিষয়টি আমি একটু খতিয়ে দেখা দরকার। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। কোচ ও ফুটবলারদের এমন বিদায় দেশের নারী ফুটবলের জন্য অশনি সংকেত। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মাঠে খেলা ফেরাতে না পারাকে পুরোপুরি ফেডারেশনের ব্যর্থতা মানছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শুধু তাই নয়, নারীদের মাঠের খেলায় ধরে রাখতে না পারাকে নারী ফুটবলারদের প্রতি অবহেলা আর আন্তরিকতার অভাবেরও ইঙ্গিত দিয়েছেন প্রতিমন্ত্রী। জাতীয় দলের টুর্নামেন্ট আয়োজন করা আমি মনে করি কোনো অসম্ভব কিছু বলে আমি মনে করছি না। আন্তরিকতার অভাব এটা আমার কাছে মনে হচ্ছে, কারণ যাদেরকে, যাদের উপরে আমাদের এত ভরসার জায়গা, এত আশার জায়গা, তাদেরকে অবহেলা করাটা আমি কোনোভাবেই আসলে ই হচ্ছে না। তবে ফুটবলারদের মাঠে ফেরাতে ফেডারেশনের সঙ্গে খুব শিগগিরই আলোচনার পরিকল্পনা মন্ত্রণালয়ের। দেশের ফুটবলে নারীদের সাফল্যের ধারা বজায় রাখতে পাশে থাকার আশ্বাস জাহিদ আহসান রাসেলের কণ্ঠে। অবশ্যই আমরা ফুটবল ফেডারেশনকে এ বিষয়ে জানতে চাইবো যে কেন এটা মানে সমস্যাটা কোথায়, কেন এই ধরনের মানে একটার পর একটা ঘটনা ঘটছে, যেটি আসলে সবাই এটাকে নিয়ে চিন্তায় আছে। আমাদের নারী ফুটবলকে এগিয়ে নিতে আমার মনে হয় যে ভবিষ্যতে আরও বেশি যত্নবান হওয়া উচিত, এবং এই ক্ষেত্রে যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় তো আমার মনে হয় যে তারা একটু সময় নিয়ে আমাদেরকে বলে, তো অবশ্যই আমরা তো তাদের এই সহযোগিতা করতে সরকার তাদের পাশে থাকবে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।